প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের কাছে আজকে নতুন একটি করেছে প্রশিক্ষণের প্রশিক্ষণ সম্পর্কে একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। দেখেন, আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতেছেন, সরকারি খরচে প্রশিক্ষণ নিন, অ্যাগ্রো ফুড সেক্টরে কর্মজীবন গড়ুন। বন্ধুরা, এটাতে আমি দেখাবো প্রধানত আপনি সরকারি খরচে প্রশিক্ষণ নেবেন, উইথ সাথে আপনি পাইবেন হলো ভাতা পাইবেন এবং সাথে আপনার চাকরির সুবিধাও। তো চলুন দেখি বন্ধুরা, যারা আপনারা নতুন দর্শক অথবা আমার চ্যানেলে স্কুলে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি যে কোনো আপনি ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার এখানে অনেক কিছু নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও দেওয়া আছে যা আপনাদের অনেক উপকারে আসবে। আর যদি আমার অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক বন্ধুরা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে দেখেন স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সেফ এর আওতায় বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশন বাপা এর তত্ত্বাবধানে অ্যাগ্রো ফুড প্রসেসিং সেক্টরে দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে এখন দেখেন বেকিং টেকনিশিয়ান, ফুড প্রসেসিং, প্যাকেজিং টেকনিশিয়ান, কোয়ালিটি কন্ট্রোল ও সেলস অ্যান্ড মার্কেটিংয়ে এই পাঁচটি বিষয়ের উপর পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট থেকে নিম্নে বর্ণিত উল্লেখিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বর্ণিত প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থীদের ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। দেখেন প্রশিক্ষণ প্রদানকারী কেন্দ্রসমূহের নামের তালিকা, ক্রমিক নম্বর, প্রশিক্ষণ প্রদানকারী কেন্দ্রসমূহের নাম ও ঠিকানা, যোগাযোগের মোবাইল নাম্বারও দেওয়া আছে। দেখেন এক নম্বর দেখেন প্রাণ এগ্রিকালচার মার্কেটিং কো লিমিটেড ও প্রাণ ফুডস লিমিটেড, গোরাশাল, পলাশ, নরসিংদী। দেখেন প্রাণ AMCL ট্রেনিং সেন্টার, এখানে আপনাদের করাবে, এবং হলো মিস্টার সানোয়ার হোসেন, যা মোবাইল নাম্বার দেওয়া আছে। আমি এটা আর বলতেছি না, আমি জাস্ট শুধু আপনাদের প্রতিষ্ঠানের নামটা বলতেছি। প্রাণ হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড, অলিপুর শাহিস্তা খান হবিগঞ্জ, প্রাণ অ্যাগ্রো লিমিটেড ও নাটোর এগ্রি গ্রু লিমিটেড একডালা নাটোর, প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক এক, বাগমারা পলাশ নরসিংদী, প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক দুই, বাগমারা পলাশ নরসিংদী, বনফুল অ্যান্ড কিশোয়ান গ্রুপ 79 চাঁদপুর পীরগঞ্জ নাটোর, লালমাই ফুড প্রোডাক্টস লিমিটেড রামচন্দ্রপুর চাপাপুর মিয়া বাজার কুমিল্লা, ইউরেশিয়া ফুডস প্রসেসিং বিডি লিমিটেড গৌরীপুর আশুলিয়া সাবা ঢাকা, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড সরসিন্দুর পলাশ নরসিংদী, ইফেত মাল্টি প্রোডাক্টস লিমিটেড আশুলিয়া সাবা ঢাকা, রানী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাহাদুরপুর মির্জাপুর গাজীপুর, হাশেম ফুডস লিমিটেড সজীব গ্রুপ ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ, মেঘনা বেভারেজ লিমিটেড ও মেঘনা ফুডস লিমিটেড মেঘনা গ্রুপের ত্রিপুরদী মোগরাপাড়া সোনারগাঁও নারায়ণগঞ্জ, প্রিন্স অ্যান্ড প্যারাডাইস ফুডস প্রোডাক্টস লিমিটেড বাগবাড়ি হেমায়েতপুর সাবার ঢাকা, অয়েল ফুড অ্যান্ড বেভারেজ কো লিমিটেড বেনিয়াশালা বাঘের বাজার ভবানীপুর সাফারি পার্ক রোড গাজীপুর সদর, গোল্ডেন হারভেস্ট ফুডস লিমিটেড বকুরানা মণিপুর ভবানীপুর গাজীপুর সদর গাজীপুর। দেখেন কোর্সের ভর্তির সময়কাল বন্ধুরা জানুয়ারি মার্চ, তারপর এপ্রিল জুন, জুলাই সেপ্টেম্বর, অক্টোবর ডিসেম্বর। প্রশিক্ষণের মেয়াদকাল 3 মাস, সপ্তাহে 5 দিন, দৈনিক 4 ঘন্টা। প্রশিক্ষণ শেষে সাফল্যের সাথে উত্তীর্ণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ভর্তি সংক্রান্ত সাধারণ তথ্যাবলী দেওয়া আছে। দেখেন প্রশিক্ষণার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস, প্রশিক্ষণার্থীদের বয়স 18 থেকে 35 বছর, পুরুষ ও মহিলা। প্রশিক্ষণ কোর্স সমূহ CBTNA পদ্ধতি অনুসরণে পরিচালিত হবে। প্রশিক্ষণ শেষে ন্যূনতম 80% মানে 80% উপস্থিতি সাপেক্ষে দৈনিক 100 টাকা করে মোট 6,000 টাকা যাতায়াত ভাতা এবং দৈনিক নাস্তা খরচ বাবদ 50 টাকা করে মোট 3,000 টাকা প্রদান করা হবে। আবেদনপত্রের সাথে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলের নিকট হইতে নাগরিকত্ব সনদপত্রের ফটোকপি, NID কার্ডের ফটোকপি জমা দিতে হবে। আবেদনকারীদের লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন ও ভর্তি করা হবে। এক্ষেত্রে সুবিধাবঞ্চিত নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, মহিলা এবং শারীরিক প্রতিবন্ধীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রশিক্ষণ শেষে দক্ষতা মূল্যায়নের মাধ্যমে যোগ্য প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে। উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের বিভিন্ন অ্যাগ্রোফুড সেক্টরে চাকরি প্রদান করা হবে। বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো। বন্ধুরা, চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।